मकई खोली ले रे काबा ओई मकई खोली ले रे काबा जे मकई आजकल हजीरा तवाब करे आसार परे तादर सीना चौड़ा हो जाए आमी एकजन हाजी हज माने देखा और हाजी माने देखने वाला की देखेछो बंधु तुमी ओखाने गिए যেই জায়গায় তুমি তাওয়াব করেছো সেই জায়গা মোবারকের ভিতরে আমার হুজুর মাওলা আলীর বেলাদত মোবারক মানে জন্ম মোবারক ওখানে হয়েছে দেখেছো ভিতরে কি হয়েছে সেখানে সারমর্ম কিছু জেনেছো যাকে তোমরা তাজ বলো দুনিয়ার বুকে যদি তাজ থাকে মদিনার বুকে কাবা শরীফ সেই যাকে আল্লাহর ঘর বলে প্রাধান্য দেয় সেই আল্লাহর ঘরের মধ্যে মাওলা আলীর জন্ম মোবারক লক্ষ্য রাখবেন আল্লাহ প্রমাণ দিচ্ছেন কাবা দুই প্রকার আছে তো লক্ষ্য রাখবেন ও মক্কায় খলিলে রে কাবা ওই মক্কা খলিলে রে কাবা ঝিখিরাই জ্বলিলে রে কাবা মক্কায় খলিলে রে কাবা এই ঝিকিরাই জ্বলিলের কাবা রূপ রসুলের কাবায় রূপ রসুলের কাবায় দেখো ইসমাইল রসুলের কাবা রূপ রসুলের কাবা দেখো ইসমাইল বাবা 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 দেখতে না পাই হতাশ হয়েছি ও শুধু পাথর দেখেছে ওরে খোদা দেখতে না পাইয়া আমি হতাশ হয়েছে কেন রূপের মুর্শিদি ধরে ওই রূপের মুর্শিদি ধরে ও রূপের মুর্শিদি ধরে করো রসুলের সেবার করো ধরে করো রসুলের সেবা
রূপ রসুলের কাবাই রূপ রসুলের কাবাই দেখো ইসমাইল বাবা রূপ রসুলের বাবা দেখো ইসমাইল বাবা এই কাবার মধ্যে কে কে আছেন একটু লক্ষ্য রাখবেন ওনে ওনে পাঞ্জা তরজিনে ও হাসান হোসেনে পাঞ্জা তরজিনে ও হাসান হোসেনে নে পাঞ্জা তরজিনে ও হাসান হোসেনে মা ফাতেমা আলী নবী আছেন এখানে বল আছেন এখানে আছেন এখানে বল আছেন এখানে দাতা পাঞ্জাতন প্যারা করো চরণে তবা দাতা পাঞ্জাতন প্যারা যতন প্যারা করো চরণে তবা রূপ রসুলের কাবাই রূপ রসুলের কাবাই দেখো ইসমাইল বাবা দেখো ইসমাইল আমার ভাইয়ের মুখ থেকে শুনলেন যে আমার দাতা রাখওয়ালা লক্ষ্য রাখবেন আমার লেখক বলছেন ওরে পীরের চরণ নাই রে জেতা সে তাই জাহান্নাম পীরের চরণ নাই রে জেতা সে তাই জাহান্নাম পীরের চরণ নাই রে জেতা সে তাই জাহান্নাম ওরে পীরের চরণ নাই রে জেতা সে তাই জাহান্নাম পীরের চরণ সেবা করে তৌহিদি ওই জামা আমরা দাতারি গোলাম 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 দাতারি গোলাম আমরা 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 দাতারি গোলাম কেন ও গো হলাম আমি পায়েতে দাতা কিনে নিয়েছে দাতা কিনে নিয়েছে
বায়াত ইয়ানে বিক্রি হয়ে যাও নিজেকে পীরের হাতে বিক্রি করে দেও আর তার মানে বায়াত মানে এই নয় যে পীরকে এই হাতটুকু দিয়েছি বাদ বাকি বডি আমার কাছে রেখেছি তাহলে ওই বায়াত বায়াত হবে না ওটা এজিদও করেছিল সেই জিনিস এখনো আছে এমন এমন জায়গায় আছে তো এমন ভাববে না সব জায়গায় পীর পারাস্তি আছে বলে পঞ্জাতনি আছে না ভুল করবেন তাহলে এজিদের ঘরানাও আছে যেমন হুসেনি আছে এজিদেরও আছে তো সেই জন্য পীরও ধরতে হবে বুঝে সুঝে তো লক্ষ্য রাখবেন তাই আমার লেখক বলছেন ওগো আমার দাতা ইসমাইল সাহ লক্ষ্য রাখবেন ওরে করলে চুরি পাবে সাজা বলছে তোরান ভাই 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 পাবে সাজা ওরে বলছে কোরআন ভাই আবার পীরের ছবি চুরি করে সেজেছি বাদশাই আমরা দাদারি গোলাম 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 লক্ষ্য রাখবেন ওরে পীর মুরিদি আশিক মাসুক সবাই মাস্তানা 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 পীর মুরিদি আশিক মাসুক ওরে সবাই মাস্তানা আবার পীরের কাছে ভিন দুনিয়ার পেলাম খাজানা আমরা দাদারি গোলাম আমরা দাদারি গোলাম আমরা দাদারি গোলাম আমরা দাদারি গোলাম আলো দাদারি গোলাম আমরা 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 দাদারি গোলাম আর বলছেন লক্ষ্য রাখবেন সাজদা কিছুদিন আগে দেখবেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন নিশ্চয়ই আপনারাও দেখেছেন সৌদি আরবের বুকে দেখবেন তাজমি সাজদা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখলাম যতটা সম্ভব সে কোনো পুলিশ অফিসার আইএস অফিসার হবে কোনো বুজুর্গর পায়ে গিয়ে উনি সাজদা করলেন বাই ইজ্জতের সঙ্গে তো দেখলাম তো সেই কথাকে উদ্দেশ্য করে লক্ষ্য রাখবে লক্ষ্য আর আমার লেখক লিখছেন ওরে সেজদা করো মোল্লা তুমি কাবা সামনে রেখে পাঁচক নামাজের মধ্যে যখনই সাজদা যা হচ্ছে তোমাকে একটা মনের মধ্যে ভেবে নিচ্ছে ওই দিকে আমার কাবা হবে কোনদিন কিন্তু আমি দেখিনি কাবা কি রং কি রূপ তার হাকিকত কি নামাজে সাজদা দিচ্ছি কিন্তু আমি ওই দিকে নিয়ে সোজা দেখে আমি কাবা দেখে আমি সাজদা ঠুকছি দেখা গেল আমি সাজদা যেখানে ঠুকবো তার সামনে দিয়ে কোনো লোক যাতায়াত করছে তো আসুন চাচাজি একটু রুকে যান তো তাই আমার লেখক লিখছে ওরে সেজদা করো মোল্লা তুমি ওরে কাবা সামনে রেখে আবার আমি সেজদা করি পীরকে বর্জকেতে রেখে দাদারি গোলাম আমরা 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 দাদারি গোলাম আমরা
छंद और बोलछे ओरे पीर के भालो मासले का फेर बोले जे मोल्ला काटिए नीते कोल्ला या माता तारी बोला।